আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সামান্য একটু সমস্যা হচ্ছে কাজ নিয়ে, অর্থাৎ যারা জন্ম নিবন্ধন আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, আবেদন করা যাচ্ছে না, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, তো সেটার সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। আমি এখন আছি রেজিস্ট্রার জেনারেল কার্যালয়, জন্ম এবং মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের একটি ওয়েবসাইটে আছি। তো সেখানে ঢোকার পরে আমি যা জানতে পারলাম যে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের কার্যক্রম আপাতত সময়ের জন্য বন্ধ আছে কিছু সমস্যার কারণে। আপনারা এই যে লেখাটা যাচ্ছে এখানে পড়ে দেখতে পারেন, লেখা আছে বিশেষ দ্রষ্টব্য গত 29 মে 2022 বিকাল 5 ঘটিকা হইতে 4 জুন 2022 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত সার্ভার মেনটেন্যান্স কার্যক্রমের কারণে বিডিআরআইএস সিস্টেমের কার্যক্রমে বিঘ্ন করতে পারে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অর্থাৎ সার্ভারের কার্যক্রম আপডেটের কাজ চলতেছে, যার কারণে জন্ম নিবন্ধনের সেই সার্ভেয়ারটি অর্থাৎ অপশনটি আপাতত বন্ধ আছে, যার কারণে আমরা কেউ আবেদন করতে পারতেছি না এবং নতুন করে প্রিন্টও করতে পারতেছি না। তো আশা করি 4 তারিখ বা 5 তারিখ থেকে আমরা ঠিকমতো কাজ করতে পারবো। 4 জুন পর্যন্ত, অর্থাৎ 4 জুন হচ্ছে আপনার শনিবার, অর্থাৎ রবিবার থেকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে ঠিকমতো আমরা আগের মতো কাজ করতে পারবো বলে ধারণা করা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করবো। আপনারা ভালোভাবে এটা পড়ে নেবেন, প্রয়োজনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে বিস্তারিত জানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।